বন্ধুরা সকলেই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। বন্ধুরা, আমরা সকলেই কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি, কিন্তু আমরা একটা সমস্যা দেখতে পারি, সেটা হচ্ছে আমাদের ফোনটা কিন্তু খুব দ্রুত গরম হয়ে যায়। তো কেন আমাদের এই ফোনটা গরম হয় এবং কী কী কারণে আমাদের এই ফোনটা গরম হয়, সেই সম্পর্কে আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি বেশি টেনে টেনে না দেখে কন্টিনিউ করতে থাকুন, তাহলে কিন্তু আপনি আপনার কারণগুলো জানতে পারবেন। উদাহরণস্বরূপে আমরা একটা গাড়ির কথা চিন্তা করতে পারি। তো বন্ধুরা, গাড়িটি যখন এক জায়গায় থাকে, ঠান্ডা থাকে, তখন কিন্তু কোনো গরম হয় না, কিন্তু বন্ধুরা গাড়িটি যখন চলতে থাকে তখন কিন্তু গাড়িটি আস্তে আস্তে গরম হতে থাকে। কিন্তু গাড়িটি যখন বেশি লোড নেয়, মানে গাড়িটি যখন অতিরিক্ত লোকজন নিয়ে যখন গাড়িটি চলে, তখন কিন্তু গাড়িটি বেশি কিন্তু গাড়িটির ইঞ্জিনের বেশি কিন্তু গরম হয়ে থাকে। তো বন্ধুরা, এইটুকু কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে গাড়িটি যখন এক জায়গায় থাকে এবং গাড়িটি যখন মাল জিনিস বেশি নিয়ে সে চলে, তখন কিন্তু বেশি গরম হয়, ঠিক আছে? ঠিক তেমনই আমাদের ফোন। ওরা কী কী কারণে আমাদের ফোন গরম হয় এবং কী কী কারণে আমাদের ফোনের চার্জ খুব তাড়াতাড়ি কমে যায়, সেই সব বন্ধুরা, এই কারণগুলোর মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে আমরা যখন একটা অ্যাপস ব্যবহার করি, সেই অ্যাপসটা আমরা মিনিমাইজ করে কেটে দিন, একেবারে আমরা সেই অ্যাপসটা ক্লিয়ার না করে অন্য একটা অ্যাপস আমরা ইউজ করি। তো বন্ধুরা, আমরা সেই অ্যাপসটা ক্লিয়ারভাবে না কেটে দিয়ে আমরা যদি অন্য আরেকটা অ্যাপস ইউজ করি, তখন কিন্তু যে অ্যাপসটা আমরা আগে ইউজ করেছি সেটা কিন্তু রানিং অবস্থায় থাকে, সেহেতু কিন্তু আমরা যখন অতিরিক্ত অ্যাপসের ভিতর প্রবেশ করি এবং সেই অ্যাপসগুলো কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড স্ক্রিনে কিন্তু চলতে থাকে, কখনো কিন্তু এগুলো অফ থাকে না, সেহেতু কিন্তু আমাদের ফোনটা গরম হতে পারে। বন্ধুরা, দ্বিতীয় নাম্বার যে কারণটি রয়েছে সেটি হচ্ছে আমাদের ফোনে যে পরিমাণ র্যাম থাকে, সেই পরিমাণে যদি আমরা অ্যাপস ইনস্টল করি তাহলে কিন্তু আমাদের ফোনটা গরম হবে না, কিন্তু তার চেয়ে যদি বেশি পরিমাণে আমরা তাহলে কিন্তু আমাদের ফোনে আমরা কাজ করি। বন্ধুরা, আমাদের তৃতীয় নাম্বারে যে সমস্যাটি রয়েছে সেটি হচ্ছে আমাদের ফোনটা যদি 4G হয়, কিন্তু আমাদের এরিয়া যে আমরা যে এরিয়ায় থাকি সেই এরিয়াটা যদি 4G না হয় তাহলে কিন্তু আমাদের 4G কানেক্ট পায় না, কিন্তু তখন কিন্তু আমাদের 2G অথবা 3G কানেক্ট পায়। কিন্তু আমরা যখন 4G ইউজ করি এবং আমরা শুধুমাত্র 4G ডাটাটা অন করে রাখি, তখন কিন্তু আমাদের প্রসেসিং মহলে যে প্রসেসিংটা থাকে সেটা কিন্তু অতিরিক্ত মাত্রা বেড়ে থাকে, কারণ তখন কিন্তু আমাদের 4G চালু থাকে। তখন আমরা যদি কোনো কিছু ডাউনলোড করি অথবা আমরা যদি কোনো কিছু কোনো অ্যাপসে রানিং করি, তখন কিন্তু আমাদের যে পরিমাণ প্রসেসিংটা হয় আমাদের ফোনে, সেই কারণে কিন্তু আমাদের ফোনটা গরম হতে পারে। এটাই আমাদের বেশি মূল কারণ, এটা সবার ক্ষেত্রে হয়ে থাকে। যখন আপনি কোনো কিছু ডাউনলোড অথবা কোনো কিছু ধরুন ইউটিউব অথবা ফেসবুক চালাবেন, তখন কিন্তু আপনার নেটওয়ার্কের যে অবস্থানে থাকবে সেই অবস্থানে যদি না থাকে তাহলে কিন্তু আপনার ফোনটা গরম হতে পারে। তো আমাদের চতুর্থ নাম্বার যে কারণটি রয়েছে সেটা হচ্ছে আমাদের কক্ষে যখন আমরা ঘরে থাকি অথবা যে কোনো জায়গায় থাকি, সেখানে যদি অতিরিক্ত মাত্রায় গরম থাকে তখন কিন্তু আমাদের ফোনটা সেই গরমে কিন্তু গরম হতে পারে। এবং তাছাড়া আপনি যদি কোনো ফাঁকা জায়গা অথবা কোনো বাতাস এলাকায় থাকেন তাহলে কিন্তু আপনার ফোনটা অতিরিক্ত গরম হবে না, সেইখানে কিন্তু আপনার ফোনটা একটু ঠান্ডা থাকলেও থাকবে। সেহেতু আপনি যখন আপনার ঘরে অথবা যেখানে থাকুক না কেন, সেখানে যদি বেশি মাত্রায় গরম থাকে তাহলে কিন্তু আপনার ফোনটা গরম হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ধরুন, আপনার একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আপনি দুপুরে যখন আপনার ফোনটা ধরবেন তখন কিন্তু শুধুই কিন্তু আপনার ফোনটা গরম থাকবে, কিন্তু আপনার কোনো কাজ ছাড়াই কিন্তু আপনার ফোনটা গরম থাকে। তো এই জন্য বুঝতে পারতেছেন যে যেখানে গরম অতিরিক্ত মাত্রায় গরম থাকে সেখানে কিন্তু আপনার ফোনটা গরম হবে, এটাই স্বাভাবিক। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে। আর আপনি যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন।